আলোচিত চিত্রনায়িকা স্বপ্নম বুবলি মা হচ্ছেন। ফেসবুকে নিজের দুটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে এই অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট, ছবি দুটির নায়িকার অন্তঃসত্ত্বা অবস্থার। ক্যাপশনে তিনি লিখেছেন, আমি আমার জীবনের সাথে। বুবলির অনাগত সন্তানের বাবাকে। তবে কি মা হচ্ছেন বুবলি, নাকি আগেই মা হয়েছেন এই চিত্রনায়িকা, তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ কি ইঙ্গিত করছে? আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না। আপনারা অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করেছেন। মঙ্গলবার ফেসবুকে বুবলি নিজের বেবি বাম্পের দুটি ছবি শেয়ার করেছেন। শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলের জন্মদিনেই বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি। মঙ্গলবার ফেসবুকে বজগিরি সিনেমার এই নায়িকার দুটি ছবি ঘিরে নেট মাধ্যমে আলোচনা সমালোচনা তুঙ্গে। আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সব কিছু অবশ্য সুন্দর শালীনভাবেই হয়েছে। যারা আমাদের ভালোবাসার সাংবাদিকগণ আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো আমাদের সমস্ত খবরাখবর আমাদের প্রিয় দর্শকরা পান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন মিডিয়া পাড়া জুড়ে তোলপাড়, সেই সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে আলোচিত সমালোচিত একটি বিষয়, সেটি হচ্ছে চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা বুবলি। তার কারণ, আজকে বুবলি তার ফেসবুকে দুইটা ফটো আপলোড করেছে, দুইটা ছবি দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে বুবলি মা হতে যাচ্ছে, প্রেগনেন্ট অবস্থায় বুবলি রয়েছে, এবং ক্যাপশনে লিখেছে মি উইথ মাই লাইফ থ্রোব্যাক আমেরিকা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বুবলি প্রেগনেন্ট অবস্থায়, তার পেটে বাচ্চা, তিনি মা হতে যাচ্ছে। কিন্তু এখন এই ছবিটা পোস্ট করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়া পাড়ায় তোলপাড় যে এই পোস্টটা কেন, কিসের জন্য বুবলি দিয়েছে, একদিকে আমাদের চিত্রনায়ক শাকিব খানের উপরে মানুষ সন্দেহ করতেছে, মানুষ বলতেছে, একদিকে চিত্রনায়ক শাকিব খানের ছেলের জন্মদিন আজকে আব্রাহাম খান জয়ের, এবং অপরদিকে বুবলির এই এমন পোস্ট, বেবি বাম্প বা প্রেগনেন্ট অবস্থায় মা হতে যাচ্ছে এরকম খবর, এটা নিয়ে আসলে মানুষ কমিউনিকেশন করছে, এটা নিয়ে রীতিমতো তোলপাড় সারা দেশ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অবশেষে চিত্রনায়িকা বুবলি জানিয়েছে তার পেটে কার সন্তান, এই সন্তানের বাবাকে। সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে জানিয়েছে, গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি জানিয়েছে যে অতি শীঘ্রই তিনি মুখ খুলবে পুরো ঘটনা নিয়ে, কিন্তু এটা নিয়ে যেন অতিরিক্ত বাড়াবাড়ি না হয়। আসলে কি লুকাচ্ছে বুবলি, আসলে কি বলব ভাই, আমাদের চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী এদের কোনো চরিত্র বলতে কিছুই নাই, আসলে বলতেও ঘৃণা লাগে যে এরা ভাই আসলে মানুষ, এদের না আছে কোনো ধর্ম, না আছে কোনো চরিত্র। কিছুদিন আগে পরিমণিকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ ছিল না, এখন আবার বুবলিকে নিয়ে, মানে পরিমণির দিন শেষ, বুবলির বাংলাদেশ, এমনই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে দেখেন আপনারা কয়েকটা প্রতিবেদন থেকে আমি আপনাদেরকে জানাবো আসলে বুবলির পেটে কার বাচ্চা, কে এই বাচ্চার বাবা হতে যাচ্ছে, এবং কেন বুবলি তার হঠাৎ ফেসবুকে এরকম পোস্ট আপলোড করলো, আসলে সত্যতা কি, বুবলির নিজের মুখ থেকে জানতে পারবেন আপনারা। আমি আপনাদের প্রতি, আপনারা যারা আমাদের ভালোবাসার সাংবাদিকগণ আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো আমাদের সমস্ত খবরাখবর আমাদের প্রিয় দর্শকরা পান, তো আপনাদের বাইরে আমরা না, কারণ সাংবাদিকগণ, আমার চলচ্চিত্র এবং চলচ্চিত্রে যারা কলাকুশলীরা আছেন, আমার সম্মানিত শ্রদ্ধেয় যারা বড় ভাইরা, বড় আপুরা বা যারা আমার সহকর্মী সবাই, এবং সর্বোপরি আমার যারা প্রিয় দর্শক সবাই কিন্তু আমার আরেকটা পরিবার। এবং আমি বরাবরই বলে এসেছি, সেই 2016 থেকে আমার কাজ করা এখন অবধি, সেটা মাত্র শুধু আপনাদের ভালোবাসা এবং দর্শকদের ভালোবাসায় সম্ভব হয়েছে। আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না। আপনারা অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করেছেন, অনেকবার অনেক কিছু জানতে চেয়েছেন, বরাবরই আমি বলেছি যে আসলে আমি আমার প্রফেশনাল লাইফটা নিয়ে ফোকাসে থাকতে চাই, পার্সোনাল লাইফটা নিয়ে খুব একটা আসলে কথা বলতে চাই না। তারপরও আপনাদের অনেক জানার আগ্রহ থাকে, দর্শকদের আগ্রহ থাকে, তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে আসলে ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছেই, সেটা আমি এর আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে আমাকে আসলে সেই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে জানতে, কারণ কোনো ঘটনার পেছনে তো অনেক ঘটনা থাকে। একটা স্ক্রিপ্ট যখন লেখা হয় একটা ফিল্মের জন্য, সেই স্ক্রিপ্ট লেখার পেছনেও কিন্তু আরেকটা স্ক্রিপ্ট থাকে,
তো আমি কখনো এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি, কিন্তু যেহেতু একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি সম্মানের সাথে আপনাদেরকে হাত জোড় করে বলছি, আপনাদের সবার সাথে আসলে কথা বলবো বিষয়টা নিয়ে। কিন্তু আজকে যেহেতু আমরা একটা সেটে আছি, আজকে চাদর সিনেমাটার শুটিংয়ে আছি, সো আজকে আসলে আমার মনে হয় যেহেতু আরেকটা শুটিং সেটে আমরা আছি, এখানে আসলে ওনাদেরকে বিরক্ত না করাতে বেটার হবে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। তো এটি নিয়ে অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো। জি জি জি, আমি আমার যারা সাংবাদিক ভাই বা আপুরা আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো দর্শকদের কাছে পৌঁছায়, দর্শকরা তো অনেক কিছু আসলে তারা যেভাবে দেখছে ওভাবেই জাজ করবে, তারা তো খবরটা আসলে পাবে আপনাদের মাধ্যমেই। তো আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব, বিনীত অনুরোধ করব যে সব কিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে ইউজ করবেন না প্লিজ, কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। আর আমার মনে হয় যে আসলে আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সব কিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই। সো আপনারা কেউ ভুল ব্যাখ্যা দিবেন না প্লিজ, আপনারা যদি, আমি এখন যেহেতু কথা বলছি না কারণ আমি একটা শুটিং সেটে আছি, নাহলে আমি আপনাদের সাথে কথা বলতাম। তো এটা আমার বিনীত অনুরোধ যে আপনাদেরকে আমি ক্লিয়ার না করা পর্যন্ত আপনারা প্লিজ কোনো ভুল ব্যাখ্যা দিয়ে ইউজ করবেন না। যেভাবে বলল আপনারা অবশ্যই সহানুভূতি রাখবেন, আমার তো চোখে পানি চলে এসেছিলো যেভাবে বললো। আসলে শিল্পী যত বড় স্টারই হোক, সে মানুষ, নারী একজন মানুষ, সে যেহেতু বিনীত অনুরোধ করেছে, অত্যন্ত বিনীতভাবে আপনারা নিজে মন গড়া কোনো কিছু না লিখে বরঞ্চ ওকে মানসিক সাপোর্ট দেওয়া উচিত, অনেক বেশি তার পাশে থাকা উচিত, অনেক বেশি সাহস দেওয়া উচিত। আর ও যেহেতু একটা সিনেমায় ডুব দিয়ে আছে, চমৎকার করছে সে, তার ব্যক্তিগত বিহেভিয়ার আমার খুব পছন্দ, তার অ্যাক্টিং আমার খুব পছন্দ, তার নম্রতা, তার বিনয়, শিষ্টাচার, এসব আমার খুব পছন্দ। তো ও এগিয়ে চলছে চমৎকারভাবে, আর আমি ব্যক্তিগতভাবে বুবলিকে বলবো, ওর মাত্র শুরু, ওর হারাবার কোনো ভয় নাই, ওর এগিয়ে যাবার বিস্তর রাস্তা খোলা আছে, ওকে শুধু আমি এগিয়ে দেখতে যেতে চাই। আমি একজন শিল্পী, ও একজন শিল্পী, আমি চাই ও শুধু এগিয়ে যাবে, এগিয়ে যাবে, ইনশাল্লাহ পুরো ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি ওর হাতে মুঠোয় থাকবে, ওর কোনো এখন পেছন ফিরে তাকাবার সময়ই নাই। অত্যন্ত মেধাবী, মিষ্টি একজন অভিনেত্রী, তার পিছু টান বলতে কোনো কিছু রাখাই উচিত না, একদম স্ট্রেট এগিয়ে যাও, তোমার সামনে সমস্ত দরজা খোলা। ধন্যবাদ চাদরের টিমের প্রতি, আপনারা সবাই দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আর চাদর অত্যন্ত মায়া দিয়ে জড়ানো মোড়ানো একটি গল্প। শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলের জন্মদিনেই বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন চিত্রনায়িকা শবনম বুবলি। মঙ্গলবার ফেসবুকে বজগিরি সিনেমার এই নায়িকার দুটি ছবি ঘিরে নেট মাধ্যমে আলোচনা সমালোচনা তুঙ্গে। এ নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিও সরগরম। বুবলির মা হওয়ার গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল, শাকিব খানকে নিয়েও তার প্রেমের গুঞ্জন চাউর ছিল, তবে সেসব পাশ কাটিয়ে ক্যারিয়ারের একের পর এক সিনেমা উপহার দিয়েছেন বুবলি। বেবি বাম্পের ছবি পোস্ট করে হালের আলোচিত এই নায়িকা লিখেছেন মি উইথ মাই লাইফ, এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি দিয়েছেন। 2020 সালের ফেব্রুয়ারি মাসে বুবলির মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। বীর ও ক্যাসিনো সিনেমার শুটিং চলাকালীন সময়ে তিনি নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। এ সিনেমার কিছু গান ও দৃশ্যে বুবলির রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিল। যদিও প্রকাশ্যে আসার পর গুঞ্জন নিয়ে কোনো কথা বলেননি তিনি, ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগতই রাখতে চেয়েছেন। ঢালিউডের আকাশে গুঞ্জন রয়েছে কন্যা সন্তানের মা হয়েছেন বুবলি, তবে বুবলির ছবির নিচে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, অভিনন্দন জানানোর পাশাপাশি নায়িকাকে খোঁচা দিয়েও কমেন্ট করতে ছাড়ছেন না তারা। রেজুয়ান নামে একজন লিখেছেন, কি বুঝলো বন্ধুরা, ছেলের জন্মদিনে শাকিব খানকে হালকা ভয় দেখালো। হুমায়ুন চৌধুরী লিখেছেন, বর্তমানে তোমার সে কন্যা সন্তান কেমন আছে বুবলি। মাসুদ রানা নকিব লিখেছেন, বেবি বাম্পের এই ছবি বিষয়টা একটু ক্লিয়ার করে বিস্তারিত খুলে বলেন প্লিজ, মানুষ না জেনে বুঝে মন গড়া ও অহেতুক কথাবার্তা বলছে নিজের মতো করে। শাহ রায়হান লিখেছেন,
আমরা আগেই জানতাম আপনার বেবি আছে, যার বাবা মেবি শাকিব খান। বীর ছবির শুটিংয়ের সময়ই আপনি প্রেগন্যান্ট ছিলেন। 2016 সালে বজগিরি সিনেমায় শাকিব খানের হাত ধরে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন বুবলি। টানা 10টি সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে কাজ করেন। এরপর অন্য নায়কদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় বুবলিকে। শোনা যায় শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে বুবলির। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন এই নায়িকা। বুবলি জানালেন, প্রত্যেকটি ঘটনার পেছনেই একটি ঘটনা থাকে। আপনারা দয়া করে এ নিয়ে কোনো অপব্যাখ্যা করবেন না। আমরা তারকা হলেও আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে। আজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে সিনেমা শুটিং সেট থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন বুবলি। নায়িকা আরও জানান, আমি এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। আমার প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন দুটি ভিন্ন বিষয়, তাই আপাতত এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি। তবে কি মা হচ্ছেন বুবলি নাকি আগেই মা হয়েছেন এই চিত্রনায়িকা, তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ কি ইঙ্গিত করছে? আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না। আপনারা অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করেছেন। মঙ্গলবার ফেসবুকে বুবলি নিজের বেবি বাম্পের দুটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন মি উইথ মাই লাইফ। যেহেতু ছবিটি আমেরিকা থাকাকালীন সময়ের, তার মানে এই নায়িকাকে নিয়ে সে সময় তৈরি হওয়া গুঞ্জন সত্যি। এদিকে শাকিব আর অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন ছিল আজ। ছেলের জন্মদিনে শাকিব নিজের ফেসবুকে লিখেছেন, আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হয়ে এগিয়ে যাচ্ছ। হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়। তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারা জীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার। আর একই দিনে বুবলি লিখেছেন মি উইথ মাই লাইফ। দুয়ে দুয়ে চার করে নেটিজেনরা বলছেন, এক সন্তানকে নিয়ে শাকিবের আহ্লাদ হয়তো মানতে পারেননি বুবলি, যার ফলে বুবলি ইঙ্গিত দিলেন আরেক সন্তানের বিষয়টি আড়াল করা উচিত হচ্ছে না। এর আগে বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে অনেকটা আড়ালেই ছিলেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। কেন আড়ালে ছিলেন এ প্রশ্নের সহজ কোনো উত্তর ছিল না। গণমাধ্যমকেও এড়িয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী। সে সময় শোনা যাচ্ছিল মা হতেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলি। শোনা গিয়েছিল কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। মঙ্গলবার প্রকাশিত ছবি আর বুবলিকে নিয়ে তৈরি সে গুঞ্জনের সাদৃশ্যতা পাওয়া যাচ্ছে। 2020 সালে ফেব্রুয়ারি মাসে শবনম ইয়াসমিন বুবলির মা হওয়ার খবরে উত্তাল ছিল ঢালিউড। ছড়িয়েছিল বীর সিনেমার শুটিংয়ের সময়ই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলির রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিল। এ ব্যাপারে বুবলি জানান, সব ঘটনার পিছনেই ঘটনা থাকে। কয়েকদিনের মধ্যেই তিনি আসল ঘটনা প্রকাশ করবেন। সবকিছু না জেনে ভুল ব্যাখ্যা করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন বুবলি। তো এটি নিয়ে অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা বুবলির মুখ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলেন এই বিষয়টি নিয়ে। তিনি বলছেন যে তিনি অতি শীঘ্র বিষয়টি জানাবেন, বা মানুষের পার্সোনাল লাইফ থাকে এবং প্রফেশনাল লাইফ থাকে, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটা তিনি গুলিয়ে ফেলতে চান না, তিনি দুইটা দুই দিকে আলাদাভাবে রাখতে চাই ইত্যাদি ইত্যাদি বলে। আসলে ভাই, যারা সেলিব্রিটি, যারা পাবলিক ফিগার, যারা জনপ্রিয়, তার শীর্ষে পৌঁছে গেছে, তাদের আবার পার্সোনাল লাইফ বলতে কী, এটাই তো মানে মাথায় আসে না। মানুষ তাদেরকে ফলো করে, আইডল মানে, কিন্তু তারা যদি এভাবে নিকৃষ্ট জঘন্যতম কাজ করে বেড়ায় তাহলে কীভাবে হবে? আসলে প্রকৃতপক্ষে আমাদের মিডিয়া কর্মীদের তো কোনো ভাই চরিত্র নাই, কি বলবো, এখন পতিতালয়ের মতন একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, একটা কথা বলি আর কি, অপেক্ষা করি যে কী জানায় বুবলি। দু চার দিনের ভিতরে তিনি বলছেন যে দুই চার দিনের ভিতরে তিনি বিষয়টি ক্লিয়ার করবেন, যে এই বিষয়টি নিয়ে যেন মাতামাতি না করি আমরা সাংবাদিকরা বা গণমাধ্যম কর্মীরা। তিনি বিষয়টি জানাবে
এই সন্তানের বাবাকে বা তার পেটে কার বাচ্চা ইত্যাদি ইত্যাদি। তো আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের মতামত কী, আপনাদের কী মনে হয়, আপনাদের মাইন্ডে কী মনে হচ্ছে, আপনাদের মাইন্ডে কী হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।